रब्बिशहली सदरी वयस्सिरली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुस सफ़ मुसब्बिहात आमरा बोलेछि हदीद थेके शुरू। तो प्रथमे गेल सूरा हदीद सब्बाह लिल्लाहि मा फिस समावाति वल अर्द। तारपरे सूरा गेल हाशर सब्बाह लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। आबार आसलो सूरा सफ सब्बाह लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द। आमरा बोलेछि सब्बाह बोलते आमरा छोटोबेला थेके शिखछि शिखेछि बोली एवं एखानेओ जा आछे तस्बीह करछि, किन्तु तस्बीर वास्तवता केउ आमरा जानि ना। तो सेजन्य आमरा जेहेतु चेष्टा करछि नतून भावे जे प्रत्येकटा शब्द जेगुलो दुर्बोध्य आमादेर काछे से शब्दगुलो प्रकाशित होक। तो सब्बाह लिल्लाहि मा फिस समावाति वा मा फिल अर्द माने प्रति मुहूर्तेर करणीयगुलो करे जाच्छे आल्लार जन्यई, प्रति मुहूर्तेर करणीयगुलो करे जाच्छे आल्लार जन्यई। जा किछु आछे ओई आकाशमंडलीते, जा आछे ओई आकाशमंडलीते आर जा आछे ई पृथ्वीते, कथागुलो मानुषके जानानो होच्छे। वाहुवल आजीजुल हाकिम। एखन वाव के जदि जेहेतु बोली, जेहेतु तिनी सर्वशक्तिमान सकल ज्ञाने ज्ञानी, डाक देवा होच्छे या आय्युहल्लादीना आमानु लिमा तकुलूना माला तफालून। তাহলে আমি আমরা আগে যেটা বললাম এক নম্বর আয়াতে যেভাবে ব্যক্ত করতে চেষ্টা করলাম, দু নম্বর আয়াতে এসে গেল মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন ওহে যারা বিশ্বাস এনেছো লিমা তাকুলুন মা লা তাফালুন, কেন বলো তোমরা তা যা করো না। ভাবুন, তাহলে প্রথম আয়াতের সম্পূর্ণ বিপরীত চিত্র মানুষের ক্ষেত্রে এসে গেল। বিশ্বাসী তারা ও ইয়াল্লাদিনা আমানু সম্বোধন করছেন আমাদেরকে, ইয়াল্লাদিনা আমানু হয়ে যারা বিশ্বাস এনেছো বা বিশ্বাস করছো, লেমা তাকুলুন কেন সে কথা বলো, মা লা তাফালুন যা তোমরা করো না। কতটা বাস্তবতা, কাবুরা মাক্তান ইনদাল্লাহ মানে অনেক বড় ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে, কাবুরা মাক্তান ইনদাল্লাহ প্রচণ্ড ক্রোধের উদ্রেককারী আল্লাহর কাছে আন এই ব্যাপারটা, তাকুলু বলো তোমরা মা লা তাফালুন যা তা তোমরা করো না। মাযাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা যুদ্ধ করে, ফি সাবিলিহি তার পথে, সফফান কাতারবন্দি হয়ে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস এমনভাবে যেন তারা, কেউ কেউ বলেন ইস্পাত নির্মিত প্রাচীর, কেউ বলেন সীসা ঢালা মানে প্রাচীর, বুনিয়ানুম মারসুস এক নিশ্ছিদ্র এক দেওয়াল। ওয়াইদ কালা মূসা লিকাওমিহি, তাহলে দুই তিনের বিপরীতে মানুষের কাদেরকে পছন্দ করেন আল্লাহ জানিয়ে দিলেন, সৃষ্টি জগতে যারা আছে এক নম্বরে তারা কি করছে জানিয়ে দিলেন, আমরা কি করছি জিজ্ঞেস করেছি আল্লাহ বলে দিলেন, আমরা বলি যা তা করি না। পছন্দ করেন আল্লাহ কাদেরকে, যারা যুদ্ধ করে তার পথে এমন কাতারবন্দি হয়ে যেন বুনিয়ানুম মারসুস নিশ্ছিদ্র দেওয়াল। ওয়াইদ কালা মূসা লিকাওমিহি, চলে গেলেন উপমাতে, এবং যখন বলল মূসা তার জাতিকে ইয়া কওমি হে জাতি লিমা তাকু লিমা তুজুনানি কেন কষ্ট দিচ্ছ আমাকে, ওয়াকাদ তাআলামুনা আন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, মানে কথাটার মধ্যে কি আকুলতা আছে যে এই মূসা যাকে বলে যে সূরা মায়দায় আমরা দেখেছি যে মূসা শেষ পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, প্রভু আমাকে এই ফাসেক জাতি থেকে মুক্তি দাও, যাদের দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছিলে আমরা আমি আর পারছি না,
আমি আর আমার ভাই ছাড়া আর কেউ আমার কথা তোমার কথা কাউকে শোনাতে পারিনি। তো সেই ব্যাপারটাও আমরা সূরা মায়দায় আয়াত 26 আমরা দেখব। হ্যাঁ, যে আমরা ডিটেইলে যাব না, আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি, সেখানে আপনারা নিজেরাই দেখে নেবেন যে এখানেও ওয়াইদ কালা মূসা লি কওমিহি ইয়া কওমি উযকুরু নিয়মাতাল্লাহি আলাইকুম আয়াত 20 সেখান থেকে শুরু হয়েছে। তো 26-এ এসে 25-এ এসে বলছে কালা রব্বি ইন্নি লা আমলিকু ইল্লা নফসি ওয়া আখি, প্রভু আমি আমার কর্তৃত্ব বা আমার প্রভাব বিস্তার করতে পারিনি, একমাত্র ব্যক্তিগতভাবে আমি এবং আমার ভাই ছাড়া আর কারো উপরেই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, অতএব এখন আলাদা করে দাও আমাদের মধ্যে আর এই মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক এই জাতির কবল থেকে। তো এরপরে আল্লাহ কী করলেন সূরা মায়দায় পড়লে আপনারা বিস্তারিত দেখতে পাবেন, আমি 20-26 পর্যন্ত দেখালাম একটা নমুনা, তো আপনারা দেখে নেবেন যে শেষ পর্যন্ত যেই জাতির নেতৃত্বে যেই জাতির সঙ্গে আল্লাহর সংযোগ স্থাপনের চেষ্টা স্বয়ং করেছিলেন, এ জাতি কোন জাতি? সেই জাতি যারা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইয়াকুব ইসহাক আলাইহিসসালামের পুত্র ইয়াকুব আলাইহিসসালামের পুত্রদের বংশধর, সেই তাদের একেবারে সব মানে আল্লাহ তাআলা একেবারে কোলে করে যাদেরকে রেখেছেন বলা যেতে পারে, তারা মানে ধর্মবিশ্বাস মানুষকে এতটাই আল্লাহর আদেশ নিষেধ থেকে আল্লাহর কিতাব থেকে দূরে সরিয়ে দেয় যে একবার যখন ধর্মের নেশায় মানুষকে পায় তখন আল্লাহর কিতাব তাদের কাছে তখন শক্তি, যিনি বলেন তিনিও শত্রু হয়ে যান। এটাই কোরআনের ইতিহাস। এবং সবচেয়ে বড় কথা যে আমাদের মানে আমরা স্মরণ করিয়ে দেই যে আমাদের এই আমাদের ধর্ম ইসলাম ধর্মে যে ধর্ম আমরা পালন করি সে ধর্মে কোরআন নফল ইবাদত, অর্থাৎ আপনি যদি পড়েন তাহলে এর সওয়াব আছে, অর্থাৎ কিছু বেনিফিটস আছে, না পড়লে কোনো গুনাহ নেই। অথচ কোরআন বলছে এটাই মানুষের মানে আপনি শুনবেন বড় বড় মাহফিলে শুনবেন, বড় বড় বক্তাদের মুখে শুনবেন, কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা স্বয়ংবার সম্পূর্ণ জীবন বিধান যার মধ্যে অন্য কিছুর কোনো প্রয়োজন নেই। একটি মানুষের জীবন কি হবে তার সর্বত বা তার সর্বৈভব বর্ণনা এই কোরআন করে। মুখে শুনবেন, যেমন আমরা মুখে বলি কিন্তু কার্যত তা আমরা মানি না এবং কোরআন আমরা অনুশীলনীতে নেইও নি আর নেবও না বলে একটা ভাব আমাদের সবার মধ্যে। তো সেই মূসার কথা এখানে আবার বলা হচ্ছে ওয়াইদ কালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, মানে যেই সিনারিও আপনাদেরকে দেখিয়েছি সূরা মায়দার 26-এ, মানে তার মাঝামাঝি একটা সময় যে কেন কষ্ট দিচ্ছ আমাকে, যেখানে জানো তোমরা যে আমি একজন বার্তাবাহক আল্লাহর তোমাদের প্রতি, আমার আমাকে আমার উপরে অত্যাচার করছো কেন তোমরা, আমাকে কষ্ট দিচ্ছ কেন তোমরা? ফলাম্মা জাগু আজাগাল্লাহু কুলুবাহুম, ব্যাস সেই 26-এর পুরোটা পড়ে দেখবেন আয়াত 26-এর সূরা মায়দার, অতপর তারা যখন সেই বক্রতাই অবলম্বন করল, অর্থাৎ সেই বাঁকাই রয়ে গেল, আজাগাল্লাহু কুলুবাহুম, মাযাল্লাহ ভয় লাগে রীতিমতো আতঙ্কিত হতে হয় আমাদেরও কি সেই রকম কিছু হলো, আমাদের সকলের মুসলিম জাতির অন্তর কি সেইভাবে বাঁকা হয়ে গেল? ফলাম্মা জাগু আজাগাল্লাহু কুলুবাহুম আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, পরিষ্কার একেবারে আর আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারণা, অর্থাৎ কর্মে আমরা অন্য যা কিছু মানি অন্তত আল্লাহর কথাগুলো মানি না। ওয়াইদ কালা ঈসা ইবনে মারিয়াম ইয়া বনি ইসরাইল, দুজন রাসুল 1500 বছর পরে আবার আরেকজন যখন বলল ঈসা ইবনে মারিয়াম হে ইসরাইলের বংশধর ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তো প্রেরিত আল্লাহর বার্তাবাহক একজন তোমাদের প্রতি, মুসাদ্দিকান লিমা বাইনে ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি প্রত্যয়ন করতে আসছি বা আমি সত্যায়নকারী যা আছে তোমাদের আমা যা আছে সামনে মিনাত তাওরাত, তাওরাতের অর্থাৎ মূসা আলাইহিসসালাম যে কিতাব নিয়ে এসেছিলেন সেই কিতাবের দাবিদার বনি ইসরাইল।
তাহলে আমি তো সেই কিতাবকেই সত্যায়ন করতে এসেছি, সেই কিতাবে লেখা আছে আমি আসব, এবং সেই কিতাবে যা যা সত্য সেগুলোই বলতে এসেছি আমি। ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং সুসংবাদ দাতা এমন একজন বার্তাবাহকের যিনি আসবেন আমার পরে, নাম তার আহমদ। ভাবুন এবার, ফলাম্মা যা আহুম বিল বাইয়েনাত, অতবর যখন এলো তাদের কাছে অর্থাৎ তাদের সামনে স্পষ্ট সব প্রমাণ নিয়ে, কলু হাদা সেহরুম মুবিন, কি বলল তারা, এটা একটা দৃশ্যমান জাদু ছাড়া আর কিছুই না, স্পষ্ট জাদু ছাড়া কিছুই না। তাহলে কি কি জাদু, অর্থাৎ সে যে সমস্ত অলৌকিক মানে নিদর্শনগুলো দেখালেন, মানে মাটি দিয়ে, সেই সূরা মায়দায় আমরা পড়েছি বা আরও আপনি দেখবেন যে মাটি দিয়ে পাখি তৈরি করেছেন, সে তার মধ্যে ফু দিয়েছেন পাখি হয়ে গেছে, তারপরে মৃতকে কুষ্ঠরোগীকে ভালো করে দিয়েছেন, জন্মান্ধকে ভালো করে দিয়েছেন, বেজদিল্লাহ। তো একইভাবে সেরকম যখন একেবারে মানে মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন, তো দেখে শুনে সব বিল বাইয়েনাত, সমস্ত প্রমাণ যখন দেখানো হলো, তারা মন্তব্য করলো এগুলো সব জাদু। অথচ তারা জাদুর ব্যবসা করত, তাই না, তারা জাদু, এবং সেখানে বেবিলনে আল্লাহ দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন জাদু, তারা এমন জাদুর মোহে তারা পড়ে গিয়েছিল সেই সময়, একেবারে জাদুর চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা তার একজন রাসূলের মাধ্যমে দেখাতে আর আনলেন, শেষ পর্যন্ত তাকে মন্তব্য করা হলো সে একজন জাদুঘর। ওয়ামান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তাহলে কে তার চাইতে চরম সর্বনাশ করবে তার নিজের, যে বানাবে রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। ওয়াহুয়া ইউদআ ইলাল ইসলাম, যেখানে তাকে ডাকা হচ্ছে সম্পূর্ণ আল্লাহতে সমর্পিত হতে। এই যে আমরা ইসলাম যেখানে লেখা আছে কোরআনে, সেখানেই আমরা তর্জমা করি ইসলামের দিকে ডাকা হচ্ছে, আর আমাদের ইসলামের নমুনা তো দেখেন, ইসলামের এত ভ্যারাইটি এবং এত রকম, ইসলামের এইরকম ইসলামের কথা তো কোরআনে নেই। কোরআনে সম্পূর্ণ আল ইসলাম মানে সম্পূর্ণ সমর্পণ, পরিপূর্ণ আত্মসমর্পিত, আত্মসমর্পণের কথা বলা হয়, মানে হচ্ছে আল ইসলাম। তো তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের, যে রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। ওয়াহুয়া ইয়ুদআ ইলাল ইসলাম, যেখানে তাকে ডাকা হচ্ছে পরিপূর্ণ সমর্পণের দিকে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এবং আল্লাহ আদৌ পরিচালিত করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেরাই নিজেদের। ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এরা চায় যে তারা নিভিয়ে দেবে আল্লাহর আলো। তো আল্লাহর আলো তো এই কিতাব, আমরা তো দেখেছি, ওয়া জাআলাহু নূরান, সূরা 43 আমরা দেখেছি, হ্যাঁ সূরা 42 সূরা শূরা, ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আয়াত 52, মা কুনতু কুনতা তাদরি মা আল কিতাব, ছিল না তুমি এমন যে তুমি জানতে কি এই কিতাব, ওলা আল ইমান, অতএব তুমি জানতে না ইমান কাকে বলে, যদি রসুলকে বলা হয়। ভাবুন একবার, তার মানে তুমি জানতে না কিতাব কি, তুমি জানতে না ইমান কি। ওয়ালাকিন জালনাহু নূরান, বরং আমরা একেই করেছি আলো, কিতাবকেই করেছি আলো, নাহদি বিহি মান্নাশা, স্পষ্ট পরিচালিত করি আমরা তাকে যাকে আমরা চাই, এটা দিয়েই, নাহদি বিহি মান্নাশা, পরিচালিত করি আমরা এটা দিয়েই যাকে আমরা চাই, মেনে ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে হতে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতি মুস্তাকিম, রসুলকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে তুমি স্পষ্টতই তুমি পরিচালিত করছো যেদিকে নিশ্চিত স্থির পথ, সিরাত আল্লাহ, মানে সিরাত আল মুস্তাকিমের বিস্তারিত, আল্লাহর পথ, আল্লাদি লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, সেই আল্লাহ যার ওই আকাশমণ্ডলী আর যার এই পৃথিবী,
আলা ইলাল্লাহি তুসিরুল উমুর, জেনে রাখো তোমাদের দৈনন্দিন কাজের সমস্ত কিছুই চলে যায় তার কাছে, ফিরে যায়। তো এই যে একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম যে মানে নূরের কথা বলা হলো, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তার মানে তাদের ওয়াজ নসিহত দিয়ে, তাদের গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে, আহলে কিতাবরা, এদেরকেই আহলে কিতাব বলা হয়, যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে অর্থাৎ সেই তওরাতের অনুসারী দাবিদাররা, যারা ঈসাকে ফাঁসিতে ঝুলিয়েছে বা যাকে বলে যে শুলে চড়িয়েছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রাহ্য করছে, তাকে মানিয়ে নেই, তাকে দাঁড়াতেও দেয়নি কোথাও, সর্বাত্মক চেষ্টা করেছে তাকে মানে শেষ করে দেওয়ার জন্য, এইসব কাহিনী আমরা সূরা তওবায় পড়েছি। সেই সূরা তওবার একটা দৃশ্য আমরা দেখে আসি, যে সূরা তওবায় যখন একইভাবে মানে মানে অবস্থাটা আর একটু ডিটেইল আমরা দেখব, যেমন সূরা আয়াত 30, ওয়াকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, বলে ইহুদিরা উজাইর আল্লাহর পুত্র, ওয়াকালাতিন নাসারা আল মসিহ ইবনুল্লাহ, আর বলে খ্রিস্টানরা মসিহ আল্লাহর পুত্র। ভাবুন শিরকের কোন পর্যায়ে তারা চলে গিয়েছিল। জালিকা কৌলুহুম বে আফওয়াহিহিম, এটা কথা তাদের মুখ দিয়ে তারা বলে, ও দাইহুনা কৌলাল্লাদিনা কাফারু মিন কাবলু, এরা শুধু পুনরাবৃত্তি করছে তাদের কথাই যারা আগে প্রত্যাখ্যান করেছিল তাদের রসুলদেরকে, কাতালাহুমুল্লাহ, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে, আন্না ইউভাকুন, কী করে এই ধোকা তারা খাচ্ছে, কোথায় সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার পুত্র কী করে ভাবে যারা কিতাবের দাবি করে। ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম, বানিয়ে নিয়েছে তারা তাদের আলেমদেরকে এবং দরবেশদেরকে আরবাবান, মান্যবর, অর্থাৎ তাদের কথাই তারা উঠে বসে, তাদের কথাই তারা মানে। যেমন আমরা আমাদের পীর সাহেবদেরকে যেভাবে বানিয়ে নিয়েছি, আমরা আমাদের ধর্মগুরুদেরকে যেভাবে আমরা মান্য করি, একই জিনিস। এটা কোরআনের আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে, ওয়াল মসিহ ইবনে মরিয়াম, এবং মানে মরিয়াম পুত্র মসিহ, ওয়ামা উমিরু, যেখানে আদেশ করা হয়নি ইল্লা, এছাড়া আর কিছুই, লিয়াবুদু ইলাহান ওয়াহেদ, তারা গোলামি করবে যে মান্য মাত্র একজন, ইলাহান ওয়াহেদ, তারা গোলামি করবে যে মান্য মাত্র একজন, লা ইলাহা ইল্লাহুয়া, অর্থাৎ মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া, সুবহানাহু আম্মা ইউশরিকুন, পবিত্রতা তার সেই সব হতে যাদের সাথে তাকে তারা অংশীদার করে। ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ, সূরা সফের যে আয়াত পড়ার আগে আমি এখানে আনলাম আপনাদেরকে আয়াত 32 সূরা তওবা, তারা চাই নিভিয়ে দেবে আল্লাহর আলো তাদের ফুৎকার দিয়ে, তো তাদের ফুৎকার মানে তাদের মুখের কথা দিয়ে। ওয়াইয়াবা আল্লাহ, এবং আল্লাহ এক্ষেত্রে অনমনীয়, ইল্লা আন ইউতিম্মা নূরাহু, যাই হোক না কেন তিনি পূর্ণ করবেনই তার আলো, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এখানে সরাসরি কাফের বলা হয়েছে এদেরকে, যদিও অপছন্দ করে, যদিও চায় না, যদিও অসহনীয় লাগে তাদের কাছে যারা মানে সরাসরি রসুলকে যারা প্রত্যাখ্যান করেছে। এর পরে বলা হচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই তিনিই পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিপূর্ণ পরিচালনা দিয়ে, ওয়া দীনিল হক, এবং তার মনোনীত চূড়ান্ত জীবননীতি, তার মনোনীত চূড়ান্ত জীবননীতি দীনিল হক, যেমন আমরা ইসলামকে যেটা বলি, লেইউজেরাহু আলা আদ্দিন কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তাকে মনোনীত সেই জীবননীতির সম্পূর্ণটার উপরে। আমি আবার রিপিট করছি, সেই তিনি পাঠিয়েছেন তাঁর বার্তাবাহককে পরিচালনা দিয়ে এবং তার মনোনীত চূড়ান্ত জীবননীতি দিয়ে মানুষের জন্য, লেইউজেরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ্দিন, এই যে সম্পূর্ণ জীবননীতি তার সম্পূর্ণটা, কুল্লিহি, তার সম্পূর্ণটার উপরে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন,
তাহলে যারা আহবার এবং রুহবানদেরকে তাদের হুকুমদাতা বানিয়ে নিয়েছে আল্লাহ ছাড়াও এবং মসীহ ইবনে মারিয়ামকে মান্য আল্লাহর পুত্র হিসেবে মানে, তো এদেরকে বলা হয়েছে মুশরিক। তো যদিও এই মুশরিকরা তা চায় না, যেমন আমরা কী কী বানিয়েছি আমাদের সকলেরই জানা, আমি সেগুলো আমার মুখে আমি রিপিট করব না। তো 31, 32, 31, 32, 33 সূরা তওবা এটা দেখে নেবেন এই আয়াত পড়তে গেলে। আল্লাহ আয়াত বলছেন সাথে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, এবং যেখানে ডাকা হচ্ছে তাকে সম্পূর্ণ সমর্পণের দিকে, আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা সর্বনাশ করে নিজেদের। ইউরিদুনা ইউতফিলু ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, একই কথা আসলো এখানে, তারা চায় যে তারা নিভিয়ে দেবে আল্লাহর আলো, তার মানে এই কোরআন। সূরা শুরা থেকে 42 নম্বর সূরার 52 আয়াতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে নূরান ওয়ালাকিন জালনা হু নূরান, একে আমরা আলো বানিয়েছি। তো তারা এই সমস্ত তাদের মুখের কথা দিয়ে আলো নিভিয়ে দেবে, বেআফওয়াহিম আল্লাহ মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার আলো পূর্ণ করবেনই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তা মানে এই রসুলকে অস্বীকারীরা, যাকে বলা হয় যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিতাবুল্লাহকে অস্বীকারীদের পছন্দ করে না। এবার আসলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সেই তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে পরিচালনা দিয়ে এবং তার মনোনীত চূড়ান্ত জীবননীতি যেন স্পষ্ট করে বা প্রকাশ করে দেখাতে পারেন তাকে, আলা আদ্দিনে কুল্লিহি, তার মনোনীত সেই যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে, যে কারণে আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 22 বছর 9 মাস পর্যন্ত এই কোরআন নাজিল হয়েছে। ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং তার কাছে দুখানা তিনখানা করে আয়াত এসেছে, তিনি তার অনুশীলনী দেখিয়েছেন, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এটার অনুশীলন করেছেন, বুঝেছেন, ভেবেছেন, দেখেছেন, সে অনুযায়ী জীবন পরিচালনা করেছেন, পরবর্তী শিক্ষা এসেছে, পরবর্তী আয়াত এসেছে। এখানেও বলা হচ্ছে ওয়ালাউকারিহাল মুশরিকুন, তাহলে যারা আল্লাহ ছাড়া অন্যদেরকেও মানে তাদেরকে আল্লাহ বলেছেন যদিও পছন্দ করে না বা অসহনীয় লাগে তাদের কাছে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, ভাবুন আমি কি সংবাদ দেব তোমাদেরকে একটা ব্যবসার। স্বয়ং আল্লাহ আমাদেরকে একটা ব্যবসার অফার করছেন, একটা বাণিজ্যের সংবাদ দিচ্ছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, রক্ষা করবে তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। পুঁজি কি লাগবে? তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস রাখবে তোমরা আল্লাহতে, ওয়া রাসূলিহি এবং তার বার্তাবাহকে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমরা এই সূরার তৃতীয় আয়াতে দেখেছি, চতুর্থ আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এবং ক্রোধের উদ্রেক করে আল্লাহর কাদের আচরণে, যারা যা বলে তা যারা করে না। আর এখানে একটা ব্যবসার অফার দেওয়া হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ সকলকে যারা বিশ্বাস করি আমরা আল্লাহকে দাবি করি, একটা ব্যবসা তাদেরকে বলা হচ্ছে, আমি সংবাদ দেব তোমাদেরকে একটা ব্যবসার, রক্ষা করবে তোমাদেরকে কঠিন যন্ত্রণা থেকে, বিশ্বাস আনবে তোমরা আল্লাহতে, রাখবে তোমরা আল্লাহতে এবং তার বার্তাবাহকে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহর পথে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সহায় সম্পদ দিয়ে এবং তোমাদের জান প্রাণ দিয়ে। যালিকুম খায়রুন লাকুম, এইটা তোমাদের সম্পদ, খায়ের মানে উত্তম, আবার খায়ের মানে সম্পদ, দেখে নেবেন ব্যাপারটা। খায়ের মানে কিতাব, বিভিন্নভাবে খায়ের শব্দটি কোরআনে ব্যবহৃত হয়েছে। তো সূরা আল ইমরানে আমরা দেখেছি মানে ইয়াদু যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তাআলামুন, সূরা আল ইমরানের সেই এটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দেই যে কোথায় আমরা খায়রকে আমরা সম্পদ বলেছি আর কোরআন বলেছি।
এবং সম্পদ বলেছি। সূরা আল ইমরানের আয়াত 104, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, থাকতেই হবে তোমাদের মধ্যে একদল মানুষ, ইয়াদউনা ইলাল খায়র কিতাব। আপনারা পুরো প্রসঙ্গ পড়ে দেখবেন এখানে, তাই না? যাকে বলে যাকে 101 থেকে, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহি ওয়া ফীকুম রাসূলিহি ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম। আল্লাহর সাথে মিশে যাবে যারা, এবং কিতাব ছাড়া আল্লাহর সাথে মিশে যাবে কেমন করে? 104-এ এসে যে বলা হচ্ছে ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে কী দাঁড়ালো জিনিসটা? দালিকুম খাইরুন লাকুম, এইটা তোমাদের সম্পদ, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে চাও। আমরা একটু বাড়িয়ে দিলাম, যদি তোমরা জানো, অর্থাৎ যদি তোমরা জানতে চাও। ইয়াগফির লাকুম জুনুবাকুম, তিনি ক্ষমা করে দেবেন তোমাদেরকে যত পাপ তোমাদের। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন, এবং প্রবেশ করাবেন তোমাদেরকে সুন্দর বনভূমিতে। তজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন, এবং সুন্দর সুন্দর বসত বাড়ি, সুন্দর সুন্দর বসতি সেই সুন্দর বনভূমিতে, বসবাসের বনভূমিতে। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই সেই মহত্তম সফলতা। মানে মানবতার সফলতা যদি কিছুতে হয়ে থাকে বা কোথাও থেকে থাকে, এটাই সেই চূড়ান্ত বা মহত্তম সফলতা। ওয়া উখরা, তাহলে ব্যবসার আরও কী কী লাভ আছে? এবং আরও আছে তুহিব্বুনাহা, যা তোমরা ভালোবাসো। নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন করিম, সরাসরি সহায়তা আল্লাহ থেকে এবং বিজয়, তাৎক্ষণিক বিজয়। ওয়া বশ্বিরিল মুমিনিন, আর এই কথা যারা বিশ্বাস করবে তাদেরকে তোমরা সুসংবাদ দাও। এই জায়গাটায় আমি ছোট্ট দুটো রেফারেন্স আপনাদেরকে দেখাই। সূরা হাশরে আমরা দেখেছি এই মুসাববিহাতের দ্বিতীয় সূরা, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লি আউওয়ালিল হাশরে, এই সেই তাৎক্ষণিক বিজয়। অর্থাৎ সূরা ফাতাহে আমরা দেখব, সূরা মানে সেই সূরা ফাতাহে যে বলা হচ্ছে যে তোমার জন্য খুলে দিয়েছি এক বিজয়ের এক দীর্ঘ পথ, এক মানে অর্থাৎ মুসলিম জাতির কোনো দিন আর পরাজয়ের কোনো কারণ কোথাও কেয়ামত পর্যন্ত হবার কথা নয়, তাই না? আল্লাহর স্বয়ং সৃষ্টিকর্তার ওয়াদা, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, প্রথম আয়া সূরা ফাতাহার, লিয়াগফিরা লাকা আল্লাহ মা তাকাদ্দামা মিন যানবিকা, সেই একই জিনিস দেখুন, যা মানে ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর যা তুমি আগে করেছো, যে সমস্ত ভুল ত্রুটি। ওয়া মা তাআখখারা, এবং যা কিছু আগামীতেও হবে, কারণ তখনও কোরআন সম্পূর্ণ হয়নি। কাজ করতে গেলে রসুল স্বয়ং এই কোরআন বাস্তবায়িত করছেন, অতএব তার মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি আগে হয়েছে এবং এখন হবে সেগুলোর জন্য বলা হচ্ছে। এবং আমরা দেখিয়েছি আপনাদেরকে সূরায়ে ফাতহ পড়ার সময় যে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা চাইতে থাকো তার কাছে, ইন্নাহু কানা তাওয়াবা। তো সেই কথা সত্যায়িত হলো হিজরতের পরে, সেইটা আগাম সংবাদ সূরা। অনেকেই, অনেক গবেষক সূরা মানে না যাকে বলে যে নসরকে গণ্য করেন মাদানী সূরা, যেমন সূরা মাউনকে গণ্য করেন মাদানী সূরা, তেমনি সূরা নসরকে মাদানী সূরা। কিন্তু আবার মানে বা মৌলিক অনেক গবেষক আছেন যারা স্পষ্ট এটা নবুয়তের মানে হিজরতের বহু আগে, অর্থাৎ নবুয়তের 3-4 বছরের মধ্যে রাব্বুল আলামিন এই আগাম সংবাদ তাকে দিয়ে রেখেছেন। বলছি সূরা নসরের কথা, আবার এখানে সেটা কি, ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা, ওখানে বলা হচ্ছে যে তোমার ইদা জাআ নাসরুল্লাহ ওয়া আল ফাতহ, আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় হবে, আর এখানে বিজয় এসে গেছে। ইন্না ফাতাহানা আলাকা ফাতহাম মুবিনা, একদম দৃশ্যমান বিজয় আমি খুলে দিয়েছি তোমার সামনে। লিয়াগফিরা লাকা,
মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নিয়মাতাহু আলাইকা, এবং সম্পূর্ণ করে দিতে আল্লাহর এই কিতাব তোমার উপরে, ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং পরিচালিত করতে তোমাকে নিশ্চিত স্থির পথ। এবার আরো স্পষ্ট হলো, ওয়া ইয়ানসুরুকা আল্লাহ নাসরান আজিজা, এবং সাহায্য করতে আল্লাহর সাহায্য করতে তোমাকে আল্লাহর এবার শক্তির সহায়তা, নাসরান আজিজ, শক্তির সহায়তা। তো এই দৃশ্যপটগুলো দেখি আমরা, যে সেই যে বিজয়ের কথা লিখে দেওয়া হলো, এবং সেখানে ওখানে আরও আপনারা পড়ে দেখবেন আবার বা শুনে দেখবেন আমাদের সুরায় ফাতার তেলাওয়াত, ওয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশরি মা যানান্তুম আন ইউখরিজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম খুসুনাহুম, মানে তোমরাও ভাবতে পারোনি যে তারা বেরিয়ে যাবে, আর তারা ভেবেছিল যে আল্লাহ থেকে তাদেরকে রক্ষা করবে এই সুরক্ষা মানে দুর্ভেদ্য দুর্গ, কিন্তু আতাহুল্লাহ, আল্লাহ এসেছেন। তো এই যে ব্যাপারগুলো সেখানে মানে সাথে এসে মা আফা আল্লাহু আলা রাসূলিহি সূরা হাশরের, যা ফাও দিয়েছেন, পাইয়ে দিয়েছেন আল্লাহ তার বার্তাবাহককে, মিন আহলিল কোরা। তো সেই যে বিজয়, সেই তাৎক্ষণিক বিজয়ের কথা আবার সূরা সাফে আবার রিপিট করা হলো আয়াত ১৩তে, ওয়া উখরা, এবং আরও আছে তোমাদের পাওনা, তো হিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো, নাসরুন মিন আল্লাহ, সূরায়ে ফাতাহার সেই নাসর, এবং আল্লাহ থেকে মানে সহায়তা, ওয়া ফাতহুন করিব, এবং তাৎক্ষণিক বিজয়, ওয়া বাশশিরিল মুমিনিন, এবং সুসংবাদ দাও বিশ্বাসীদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু আনসারাল্লাহ। তো এই যে ব্যাপারটা সূরায়ে মুহাম্মাদে চলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াত ৭, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তো এখন এখানে আল্লাহকে সাহায্য করাটা কীভাবে, মোহাম্মদ রসুল্লাহকে কেউ মক্কার লোকেরা ১৩ বছর পর্যন্ত নিল না, তিনি এখান থেকে চলে যেতে বাধ্য হলেন, অর্থাৎ আল্লাহ তার রসুলকে নিয়ে স্বয়ং আল্লাহ যে কথাগুলো যার জবানিতে বলার ছিলেন তাকে তিনি চলে গেলেন মদিনায়, এবং সেখানে গিয়ে তিনি আগের কিতাবের দাবিদারদের মুখোমুখি করালেন তার এই কিতাবের বার্তাবাহককে। তো সেখানে বলা হচ্ছে যে ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, আয়াত ২ সূরা মুহাম্মদ, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। তাহলে আমাদের ঈমান কি, আমাদের এই মুসলিম জাতির আমানু আমিলুস সালিহাত আছে, কিন্তু ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এখন আমানু দিয়ে মিলিয়ে নিন ব্যাপারটা, আমরা যেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আমলুস সালেহাত করি সেই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে তার উপরে বিশ্বাস আনতে হচ্ছে যা নাজিল করা হয়েছে মুহাম্মদের উপরে, ওয়াহু আল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু এটাই পূর্ণ বাস্তবতা বা এটাই চূড়ান্ত সত্য তাদের প্রতি তাদের প্রতিপালক থেকে, ওয়া কাফফার আনহুম সাইয়াতিহি, এই যে আমাদের মুসলিম জাতির সংখ্যাই শুধু জন্মগতভাবে বেড়ে চলছে সারা পৃথিবীতে, কিন্তু মুসলিম কোথায়, আল্লাহতে সমর্পিত মানুষ কোথায়, যেহেতু আমানু আমলুস সালেহাত আছে কিন্তু আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আমালাহুম আদাল্লা আমালাহুম, তাদের সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ যাকে বলে যে যত পুণ্যকর্মভাবে যা কিছুই করছে ঠিকানা হারিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে পৌঁছাচ্ছে না। আর যদি কোরআনে বিশ্বাস হয় তাহলে কি হবে, কাফফার আনহুম সাইয়াতিহিম, দূর করে দেবেন আল্লাহ তাদের হতে তাদের যত মন্দ, ওয়াসলাহা বালাহুম, এবং তাদের সকল কিছু তিনি নিজে সাজিয়ে দেবেন এবং শুদ্ধ করে দেবেন, সঠিক করে দেবেন। তো এইখানে আয়াত ৭, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ চাইলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এই আল্লাহর সাহায্য। লক্ষ্য করে দেখবেন আজকের জাতি, ৫টি মাজহাব, আমাদের ৪টি এবং শিয়াদের ১টি, ৫টি মাজহাবের সম্মিলিত রায় এই কোরআন নফল ইবাদত, অর্থাৎ কোরআন সরাসরি অনুশীলন করা যাবে না, এবং সেখানে রে রে করে ওঠে একেবারে, অথচ আমরা আমাদের মতো একেবারে চুনোপুটি বা তেলা বোকা সাইজের মানুষ, তাই না, আমরা দেখছি যে কোরআন মানে এখানে সপাচেক আয়াত আছে যা আপনাকে দৈহিকভাবে কাজ করে দেখাতে হবে বা কারো তার চাইতেও কিছু বেশি বা কম বেশি, আর বাদবাকি ৬১০০ আয়াত কিসের, অর্থাৎ আপনার মন, মানসিকতা, চিন্তা ভাবনা,
এ সব কিছুকে কিভাবে গড়বেন তারই নির্দেশনা এই কোরআন। তো সেইটা ছাড়া অর্থাৎ চিন্তা চেতনা ছাড়া, ভাবনা কল্পনা ছাড়া, না যাকে বলে যে এছাড়া কি করে একটা মানুষ চলতে পারে, তো সেইটা আগে থাকবে, তারপর তার জন্য করণীয় কিছু, এটা পরীক্ষার জীবন আমাদের। বলা হচ্ছে কোন আনসারুল্লাহ, সরাসরি বা সংক্ষেপণ করা হচ্ছে, ওহে যারা বিশ্বাস এনেছ তোমরা সাহায্যকারী হও আল্লাহর। কামা কাল আইসা ইবনে মারিয়াম, যেভাবে বলেছিল মারিয়াম পুত্র ঈসা লিল হাওয়ারিয়িন, হাওয়ারিদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। কাল আল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলেছিল নাহানু আনসারুল্লাহ, সরাসরি ভাবুন রাসূল ডাকছেন কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। হাওয়ারিরা এরা আল্লাহর ওহির দ্বারা পরিচালিত, এবং সেটাও মানে ভাবুন যে আপনি ওহি ছাড়া কি করে পরিচালিত হবেন, সরাসরি আপনার কাছে ওহি হবে, এবং সেটাও সেটাও আপনার পরিষ্কারভাবে ১১১, তো সেটাও ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, তাই না? তো এই কথাটা সূরা মানে আল ইমরানের মানে 52-তে যেটা হলো যে ফালাম্মা আহাসা ঈসা, যখন ঈসা অনুমান করলো যে তাকে সমুদয় প্রত্যাখ্যান করা হবে, তখন তিনি ডাক দিলেন মিনহুম আল কুফর, অর্থাৎ বনি ইসরাইল, তাকে সরাসরি প্রত্যাখ্যান করে কল মান আনসারি ইলাল্লাহ, তখন তিনি ডাক দিলেন কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, আমরা সরাসরি আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহ। তো এখন কি হচ্ছে যে আমরা কোনো ধর্ম পালনকারী নই, কোরআন অনুশীলন করলে আপনি কি হচ্ছেন, সরাসরি আল্লাহর সাহায্যকারী। এই ব্যাপারের বাস্তবতাটা আপনারা একটু দেখেন। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, রসুল তখন কি করবেন, সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। বিআন্না মুসলিমুন, তুমি হে রসুল সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পণকারী। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু বিশ্বাস নিয়েছি আমরা তার প্রতি যা তুমি নাজিল করেছো, বর্তাবান আর রসুল, এবং আমরা মেনে নিয়েছি আনুগত্য তোমার বার্তাবাহকের। ফাক্তুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে লিখে নাও তাদের সাথে যারা তোমার তোমার সাক্ষীদাতা হবে। তো আমার কী হবে, আমরা সূরা বাকারায় আবার যেতে পারি যে ওয়াকাদালিকা ওহাইনা ইলাইকুম, ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, এইভাবে জড়ানো পুরো কোরআন একেবারে। এখন আমরা দেখতে পাবো, যদি শেষের দিকে যাব বাধ্য হব পেছনে আসতে। ইয়া আল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারিয়াম আলিল হাওয়ারিয়িন, মান আনসারি ইলাল্লাহ, ক্বালা আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী। ফা আমানাত তায়েফাতুম মিন বনি ইসরাইল, তখন বিশ্বাস আনলো এক দল ইসরাইল বংশধরদের মধ্যে। ওয়া কাফারাত তায়েফা, এই কথায় কারা আল্লাহ সাহায্যকারী হবে, আর অন্য দল প্রত্যাখ্যান করলো। ফাইয়াদনা আল্লাযীনা আমানু আলা আদুবিহিম, তখন সহায়তা করলাম তাদেরকে যারা বিশ্বাস এনেছিল তাদের মোকাবেলায়, যারা তাদের শত্রু। ফাআসবাহু জাহিরিন, অতএব তারাই হলো শেষ পর্যন্ত তারাই বিজয়ী প্রমাণিত হলো। আলহামদুলিল্লাহ, সূরা সাফ এবং বিজয়ের পথ সেখানেই, যেখানে যদি আল্লাহ সাহায্যকারী আমরা হতে পারি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। 39 মিনিট।